দিনাজপুরের বিখ্যাত সব লিচু কয়েকদিনের মধ্যেই বাজারে উঠবে। বর্তমানে বেদানা মাদ্রাজি লিচু পরিপক্ক হয়েছে, তবে এবার লিচুর ফলন কম হওয়ায় বেশ বিপাকে রয়েছেন বাগানেরা। অন্যদিকে দাম ভালো থাকায় ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার আশা করছেন অনেকেই। দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেমের প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলা, এরই মধ্যে গাছে গাছে পাকতে শুরু করেছে সেখানকার লিচু। মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না থ্রি, হাড়িয়া, কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচু হয় এ জেলায়। এবার লিচুর ফলন কম হয় দুশ্চিন্তায় বাগানিরা, তবে অনেকে বলছেন আশানুরূপ দাম পেলে এই ক্ষতি অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব। কীটনাশক ওইরকম বেশি প্রয়োজন হয় না মাদ্রাজি লিচু যেমন। আমাদের লিচু উৎপাদনে কিছুটা আমাদেরকে ব্যাহত হচ্ছে, ছিল যে আরে মুকুল আসছিল কিন্তু সে আরে লিচু হয়নি। দিনাজপুরে এই মুহূর্তে লিচু বাজারজাতকরণ শুরু হয়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান দিনাজপুরে এবার তাপদাহের কারণে লিচুর ফলন বিপর্যয় হয়েছে। অধিক তাপের কারণে ফল ঝরার কিছুটা সমস্যা ছিল, কিন্তু আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে নিয়মিত গোড়ায় সেচ এবং ওপরে পাতা ও ফলে পানি স্প্রে করার পরামর্শ দেওয়ায় তারা এটা নিয়মিত পালন করেছে এবং ফল ঝরাটা অনেকেই। কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় প্রায় 7000 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে এবং এই বাগানগুলো থেকে প্রতি বছর লিচু উৎপাদন হয় 25 থেকে 30 হাজার মেট্রিক টন। পিন্টু হাজং, নাগরিক।